নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি গঠন করা হয়েছে কমিটির প্রধান হয়েছেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জোবায়র রহমান চৌধুরী সদস্য হয়েছেন হাইকোর্টের জ্যেষ্ঠ বিচারপতি এ কে এম আসাদুজ্জামান তাদের নাম মনোনীত করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ সুপ্রিম কোর্টের এই দুই বিচারপতির নাম মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন আজ অথবা কালকের মধ্যেই জারি হবে প্রজ্ঞাপন সাধারণত আপিল বিভাগের একজন বিচারকের নেতৃত্বে ছয় সদস্যের এই অনুসন্ধান কমিটি গঠিত হয় আইনে বর্ণিত যোগ্যতা অযোগ্যতা বিবেচনা করে তারা জনের নাম প্রস্তাব করেন জনের মধ্য থেকেই পাঁচজনকে নিয়ে রাষ্ট্রপতি গঠন করেন নতুন নির্বাচন কমিশন